যুব মহিলা লীগের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দু হাজার দুই সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল নারী যুবদের সংগঠন যুব মহিলা লীগ করোনা সংক্রমণের কারণে সীমিত আয়োজনে উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীদের পক্ষ থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের জানান যুব মহিলা লীগের ইতিহাস বাংলাদেশের আন্দোলন ও সংগ্রামের সঙ্গে জড়িত তবে যে কোনো বাধা ও বিপত্তিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুব মহিলা লীগের পাশে ছিলেন থাকবে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগ বেড়ে উঠেছে অন ইলেভেনের সরকার যে অবৈধভাবে অনৈতিকভাবে জনত্রী শেখ হাসিনাকে অ্যারেস্ট করেছিল প্রায় দুই লক্ষ মা বোনের সাক্ষ্য সংগ্রহ করে আমরা প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে জমা দিয়েছিলাম যখনই কোনো বাধায় পড়েছি যখনই কোনো সমালোচনার সম্মুখীন হয়েছি তখনই আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাশে থেকেছেন তার জন্যই আমরা যুব মহিলা লীগ করতে পেরেছি